হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে, আরও একটা নতুন পিজি অ্যাডমিশনে আপডেট নিয়ে। আজ আজকে নিয়ে চলে এসেছি রানি রাসমণি গ্রিন ইউনিভার্সিটি পিজি অ্যাডমিশন 2021। এটি একটি সরকারি বিশ্ববিদ্যালয়। চলুন দেখে নিচ্ছি আপডেটটা। যা নতুন এসে তাদেরকে রিকোয়েস্ট করছি, প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। এই বিশ্ববিদ্যালয় হলো আমাদের ভারতের মধ্যে প্রথম গ্রিন ইউনিভার্সিটি এবং এরা কিন্তু অনেক কোর্স করিয়ে থাকে। চলুন দেখে নিচ্ছি আজকের আপডেটটা। তারা এবছর 2021 পিজি অ্যাডমিশনে প্ল্যানিং করছেন, তাদের জন্য কিন্তু এই প্রত্যেকটা আপডেট খুব ইম্পর্টেন্ট। কারণ শুধুমাত্র আমাদের অন্যান্য যে ইউনিভার্সিটি, একটা দুটো ইউনিভার্সিটিকে অ্যাপ্লাই করলে হবে না, রাজ্যের যে বিভিন্ন ইউনিভার্সিটিগুলো রয়েছে সেখানেও অ্যাপ্লাই করতে হবে, বিশেষ করে সরকারি বিশ্ববিদ্যালয়গুলো অ্যাপ্লাই করতে হবে। আরও অনেক ইউনিভার্সিটি আছে যারাও কিন্তু স্টেট গভর্নমেন্ট অ্যাপ্রুভড ইউনিভার্সিটি এবং পিজি অফার করছে। আপনাদের যদি দরকার পড়ে কমেন্ট সেকশনে জানাবেন, আমি নিশ্চয়ই পরপর আপনাদের আপডেট দেবো। চলুন দেখে নিই আপডেটটা। যেমন রানি রাসমণি গ্রিন ইউনিভার্সিটি চলে এসেছি, আমি অ্যাডমিশন নোটিফিকেশনটা অলরেডি আগে দেখিয়ে দিয়েছিলাম, জাস্ট আমি আপনাদের একটু সাবজেক্টগুলো দেখিয়ে দিই। কী করাচ্ছে এরা? এম এ ইংলিশ, বাংলা, এনভায়রনমেন্টাল সায়েন্স, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স এবং নিউট্রিশন অ্যান্ড পাবলিক হেলথ, এই কোর্সগুলো রানি রাসমণি গ্রিন ইউনিভার্সিটির তরফ থেকে করানো হচ্ছে এবং এখানে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারে। তো চলুন কীভাবে আবেদন করবেন। ফার্স্ট অফ অল হচ্ছে আপনাকে চলে যেতে হচ্ছে যে এই লগ ইন সেকশনে যেতে হচ্ছে, এখানে স্টুডেন্ট লগ ইনটা ক্লিক করতে হচ্ছে এবং তার পরবর্তীতে আপনাকে কিন্তু নতুন রেজিস্ট্রার হিসাবে এনরোল ইওর সেলফে ক্লিক করছেন। এখানে দিয়ে দিচ্ছেন আপনার নাম, দিয়ে দিচ্ছেন আপনার মিডিল নেম, লাস্ট নেম দিয়ে দিচ্ছেন, জেন্ডার দিয়ে দিচ্ছেন, ডেট অফ বার্থ দিচ্ছেন, ইমেল আইডি দিচ্ছেন, মোবাইল নাম্বার দিচ্ছেন। ইমেল আইডিতে আপনার একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা দেওয়ার পর আপনার কিন্তু একটা সিকিউরিটি কোশ্চেন চাইবে, যেমন ধরুন আপনার ফার্স্ট স্কুল বা আপনার ফার্স্ট বা পেট নেম, এরকম একটা কিছু চাইবে, তো সেটা আপনি দিয়ে দিচ্ছেন। তার পরবর্তীতে কিন্তু আপনার পাসওয়ার্ড দিতে হবে, দেন আপনার লগ ইন আইডি পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে গেল। আইডিটা এরা কিন্তু আপনাকে সঙ্গে সঙ্গে এসএমএস করে দিচ্ছে। আপনার আইডি ক্রিয়েট হয়ে যাওয়ার পর আপনার কাছে এরকম একটা অপশান আসবে, প্রথমেই চাইবে অ্যাপ্লাইং ফর। তো ধরুন আমি এখানে এনভায়রনমেন্টাল সায়েন্সের জন্যই অ্যাপ্লাই করছি, কারণ এটা যেহেতু আমাদের দেশের মধ্যে প্রথম গ্রিন ইউনিভার্সিটি। তো দেখুন, ফার্স্ট অফ অল হচ্ছে আপনার নিজের নাম দিচ্ছেন, মিডিল নেম দিচ্ছেন, আপনার লাস্ট নেম দিচ্ছেন, ডেট অফ বার্থ দিচ্ছেন, জেন্ডার দিচ্ছেন এবং তার পরবর্তী দেখুন এখানে ম্যারিটাল স্ট্যাটাস দিয়ে দিচ্ছেন, ম্যারিড নন ম্যারিড, ব্লাড গ্রুপ দিয়ে দিচ্ছেন, ক্যাটাগরি কী দিচ্ছেন, জেনারেল, এসসি, এসটি, ওবিসি কী পড়ছে, ডকুমেন্ট টাইপ দিতে হবে যদি কোনো ক্যাটাগরি দিচ্ছেন তাহলে। তার পরবর্তী দেখুন এখানে বলে দিয়েছে ন্যাশনালিটি, ন্যাশনালিটি আপনি ইন্ডিয়ান বা যারা বাংলাদেশের স্টুডেন্ট আছে তারাও আবেদন করতে পারছো। রিলিজিয়ান এখানে দিয়ে দিচ্ছেন, পিডব্লিউডি ইয়েস হলে ইয়েস, না হলে নো দিয়ে দেবেন। তার পরবর্তী বলেছে মাদার ল্যাঙ্গুয়েজ, এখানে আপনাকে সিলেক্ট করতে হচ্ছে আপনার মাদার ল্যাঙ্গুয়েজ। এখানে অপশান আছে দেখুন, বাংলা, ইংলিশ, হিন্দি, তামিল আছে, তেলুগু আছে, তো আপনি আপনার যেটা মাদার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিচ্ছেন। স্পোর্টস লেভেল আপনি সেটা ইয়েস বা নো করে দেবেন, যদি কোনো স্পোর্টস লেভেল না হয় তাহলে নট অ্যাপ্লিকেবল করে দিচ্ছেন। তারপরে বিপিএল স্ট্যাটাস, আপনি বিপিএলের মধ্যে পড়লে দেখুন বলে দিয়েছে এটা ক্লিক করতে হবে, অন্ত্যোদয় অন্ন যোজনার মধ্যে পড়ছে, অর্থাৎ ডাবল এ ওয়াই যাদের রেশন কার্ড তারা এটা ক্লিক করছে, বাকিরা কিন্তু নট অ্যাপ্লিকেবল, অর্থাৎ আরএসকোয়াই আছে বা আমাদের অন্যান্য যে আরএসকোয়াই টু আছে যারা তারা নট অ্যাপ্লিকেবল করে দিচ্ছেন। তার পরবর্তীতে কন্যাশ্রী আইডি থাকলে দিচ্ছেন, না হলে দেওয়ার দরকার নেই। ফ্যামিলি ডিটেলস, ফ্যামিলি ডিটেলস আপনার চাইছে আপনার বাবার নাম চাইছে, বাবা কী করছেন, অকুপেশান, মাদার্স নাম চাইছে, মাদার্সের অকুপেশান দিয়ে দিচ্ছেন। ধরুন বাবার যেমন অকুপেশান এখানে সব কটা রয়েছে, আপনি ধরুন সার্ভিস করে দিন এবং মাদার্সটা সাধারণত হাউস ওয়াইফ হয়ে থাকে, আমি সিলেক্ট করে দিয়েছি। তারপরে বলছে গার্জেন নেম, আপনার গার্জেন নাম নেম দিচ্ছেন, গার্জেনের মোবাইল নাম্বার এবং মান্থলি আপনার স্যালারি ইনকাম কত, সেটা যত টাকা স্যালারি ইনকাম সেটা আপনি দিয়ে দিচ্ছেন। আইডেন্টিটি ডিটেলস দিচ্ছেন, আপনি আপনার প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ডের যে কোনো একটা ডকুমেন্টস দিতে হবে। সেভ এবং নেক্সটে ক্লিক করার পর আপনার মাধ্যমিকের ডিটেলস, এইচএসের ডিটেল এবং গ্র্যাজুয়েশনের ডিটেলসের সাথে টোটাল ডকুমেন্টসগুলো আপলোড করলেই কিন্তু আপনার এটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তো যারা রানি রাসমণি গ্রিন ইউনিভার্সিটি অ্যাপ্লাই করছেন, বিশালভাবে বেস্ট অফ লাক জানাচ্ছি। রাজ্যের আরও অনেক কটা ইউনিভার্সিটি আছে, সেগুলোর আপডেটগুলো আপনাদের কাছে দিতে চাই, তার জন্য প্লিজ ভিডিওগুলো কিন্তু সবাই দেখবেন এবং শেয়ার করবেন সবার কাছে। ভালো থাকবেন সবাই, সবাইকে জানাচ্ছি বিশাল বড় বেস্ট অফ লাক।